নিজ নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে দান করা অর্থের বিপরীতে আয়কর কর্তৃপক্ষের দানকর আরোপের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের করা পৃথক তিনটি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় শেষে সাংবাদিকদের এর বিস্তারিত জানান অ্যাটর্নি জেনারেল। আদালত দুই পক্ষকে শুনানি করে আমাদের বক্তব্যটা গ্রহণ করেছেন এবং আদালত আরও বিস্তারিতভাবে বলেছেন কেন এটা হবে না, এবং ওনার যে রেফারেন্সগুলো ছিল সেটা ওনার বিরুদ্ধে যে রেফারেন্সে হয় কি প্রশ্ন করা হয় যে উনি যে আদেশটা দিয়েছেন সেটা কি সঠিক কিনা না, উনি বলছেন সঠিক, ওনারা বলছেন অ্যাফার্মেটিভভাবে দিয়েছেন, অর্থাৎ ওনার যে রেফারেন্স আবেদনটা খারিজ করে দিয়েছেন। এই খারিজের প্রেক্ষিতে এখন ওনাকে আমাদের যে প্রচলিত যে দাবিকৃত যে ট্যাক্সটা ওটাকে উনি দিতে হবে। রায় অনুযায়ী কর পরিশোধ না করলে আরও জরিমানা গুনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। উনি এটাকে চেষ্টা করেছেন যে ট্যাক্স না দিয়ে অন্যভাবে এটা ট্যাক্সটা পরিহার করার উনি চেষ্টা করেছেন। এইভাবে যত দেরি হবে টাকা দিতে তত তার উপর তত পার্সেন্ট করে সুদ আরোপ করা যাবে। ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স অনুযায়ী ওনার বিরুদ্ধে জরিমানা করা যাবে। তো ওনার 15 কোটি টাকার মতো ছিল, উনি 3 কোটি জমা দেওয়ার প্রেক্ষিতে এখন ওনাকে 12 কোটি টাকা কিছু অধিক দিতে হবে। আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে শুনানি করে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আপিল করা হবে কিনা তা সত্যায়িত রায়ের কপি পাওয়ার পর জানানো হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।